हेलो फ्रेंड्स, वेलकम पूजास किचन। आज का मैं बनाबो आलूर दम मैगी मसला दिए। चार जन्य लागछे दुटो तेजपाता, गोटा जिरे, हलुद गुड़ो, जिरे गुड़ो, धने गुड़ो और शेषे लागछे गरम मसला गुड़ो। एखाने आमी छोटो आलू सिद्ध करे चोचा छाड़िए निएछि और निच्छे आमी चारटे पाका लंका, आधा कुचि और एकटा गोटा रसुन कुचि आ निये छे, दुटो प्याज कुची और दुटो टमेटो कुची आ निये छे, एकटा 5 टाका दामेर ম্যাগির মশলা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি সাদা তেল ইউজ করছি। আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দেব সামান্য গোটা জিরে। ভালো করে নাড়াচাড়া করে আদা কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। ঝাল কম খাই তাই আমি এখানে লঙ্কা কম দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে অ্যাড করব সামান্য নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। গ্যাসে ফ্রেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পাঁচ মিনিট ধরে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি অ্যাড করব টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। আমি আর নুন দেব না, এখানে নুন দেওয়া আছে। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব গ্যাসটাকে একদম কম আঁচে দিয়ে। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম। এরপর আমি অ্যাড করব সামান্য জল এবং মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এখন আমি অ্যাড করব 2 চামচ হলুদ গুঁড়ো। দু চামচ নুন। ভালো করে আমি নাড়িয়ে নেব। তারপরে অ্যাড করব আমি 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এরপর আমি মশলাটাকে ঢেকে রাখব কষানোর জন্য কম আছে, একদম কম আছে দিয়ে 5 মিনিট ঢেকে রাখব। ফিরে আসলাম 5 মিনিট পর। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলোকে আমি একটু থেতো করে দেব। যত ভালো করে মশলাগুলো কষাতে পারবে তত ভালো খাবারটা স্বাদ হবে। এখানে আলুর দমের মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি।
এরপর আমি অ্যাড করব সেদ্ধ আলুগুলো। সেদ্ধ আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি অ্যাড করলাম সামান্য জল সেদ্ধ আলুটাকে কষানোর জন্য। আবার আমি আলুর দমটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব, একদম কম আছে, যাতে আলুর মধ্যে নুন মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি অ্যাড করে দেব জল, বেশি জল আমি দেব না, অল্পই দিলাম, কারণ আলুর দমটা ঝোলঝোল খেতে ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলুর দমটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, ঝোলটা ফোটানোর জন্য। দশ মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাকে আমি হাফ দিয়েছি, পুরো প্যাকেটটা দেইনি, তাহলে ফ্লেভারটা বেশি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুর দমটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম, আলুর দমটা এখানে অনেকটাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসটাকে এখন আমি বন্ধ করে দেব। এখন আমি এখানে অ্যাড করব 2 চামচ গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। এই আলুর দমটা লুচি, রুটি এবং পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে খেতে। ম্যাগির মশলা দিয়ে রেডি আমাদের আলুর দম।